আমাকে কেউ কেউ বলে থাকেন যে কেন্দ্রের হারে যদি ডিএ পেতে চান তাহলে কেন্দ্রের কর্মচারীরা যে পরিশ্রম করে সেই পরিশ্রম আপনাদেরও করা উচিত জানি না কি পরিশ্রমের পার্থক্য আছে আজকে আপনাদের সামনে চার চারটি আপডেট নিয়ে আলোচনা করব নম্বর ওয়ান সিসিএল নিয়ে বিদেশ বা দেশে ভ্রমণ আসছে নতুন বিধি এ নিয়ে অভিযোগ জমা করার পর নম্বর টু কোন কোন জেলায় মুখিকভাবে ভাবে পাঁচ তারিখ পর্যন্ত অপশন ফিক্সেশন বন্ধ রাখতে বলেছেন তাহলে কি কোনো ক্ল্যারিফিকেশন আসতে পারে নম্বর থ্রি জানুয়ারি থেকে ফোর পার্সেন্ট ডিএ হতে পারে ফার্স্ট হাফে কেন্দ্রের নম্বর ফোর স্যালারি সাবমিশন লিক আপাতত বন্ধ এবং একটি নতুন খবর আছে সেই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করবো শুভ শুক্র আগে বলবো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন নম্বর ওয়ান সিসিএল নিয়ে বিদেশ বা দেশে ভ্রমণ এই যে অভিযোগ এই অভিযোগের যে সত্যতা নেই এটি কিন্তু ঠিক নয় এই অভিযোগের সত্যতা আছে আবার অপর দিকেও নির্দিষ্ট সঠিক কারণ থাকা সত্ত্বেও সিসিএল পান না এরকম উদাহরণ আছে তার জন্য তাকে ডিআই থেকে শুরু করে বিকাশ ভবন পর্যন্ত তাকে দৌড়াতে হয়েছে এবং কোর্টেও পর্যন্ত যেতে হয়েছে সুতরাং বলবো সঠিক কাজে সঠিকভাবে ব্যবহার করাটাই উচিত অবশ্য অবশ্যই নইলে অপেক্ষমান যিনি আছেন তিনি কিন্তু ছুটি থেকে বঞ্চিত হন এই জিনিসটি প্রত্যেকেরই অবশ্য অবশ্যই দৃষ্টি রাখা উচিত এবং এটিও বোঝা উচিত এছাড়াও যে নতুন নিয়মের মধ্যে আছে অনেকের ক্ষেত্রে যে যে সমস্ত প্রয়োজন সে সমস্ত কারণে না নিয়েও ছুটি নিয়ে থাকেন আবার অনেকে পান না তার জন্য নির্দিষ্ট করে নিয়ম আসছে নিয়ম তৈরি হচ্ছে খসড়া তৈরি হতে যাচ্ছে আবার নতুন করে সেক্ষেত্রে এবার হয়তো উল্লেখ থাকতে পারে যদিও এটি আনঅফিসিয়াল উল্লেখ থাকতে পারে যে নির্দিষ্ট কিছু রোগ বা নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করে দেওয়া থাকবে যদি সেটি যদি হয় বা সেরকম যদি কারণ থাকে তাহলেই সিসিএল পাবেন এরকমই বিধি নতুন আসতে চলেছে নম্বর টু কোন জেলায় পাঁচ তারিখ পর্যন্ত অপশন ফিক্সেশন বন্ধ রাখতে বলেছেন মৌখিকভাবে তাহলে কি কোনো ক্লারিফিকেশন আসতে পারে পাঁচ তারিখ পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে তাহলে আজকে দু তারিখ এরপর অর্থাৎ সোমবার বা মঙ্গলবার সেদিক থেকে আপনাদের কাজ আবার নতুন করে চালু করতে বলা হবে যদিও কয়েকটি গুটি কয়েক ডিআই লিখিত নির্দেশ করেছেন যে কাজ শুরু করা হোক এত তারিখের মধ্যে জমা দেওয়া হোক গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও কিছু কিছু জায়গায় চলছে তবে বেশিরভাগ বেশিরভাগ স্কুলগুলোতেই স্কুলগুলোতেই অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে অনেকের ক্ষেত্রেই এ নিয়ে অভিযোগও আছে যে ক্লারিফিকেশন এলো না তবুও কেন করবো অবশ্য অবশ্যই অভিযোগ থাকতেই পারে কিন্তু ক্লারিফিকেশন যে আসবেই এর মধ্যেই বা ইমিডিয়েট এরকম কোনো কিছু শোনা যাচ্ছে না এখন দেখার বিষয় যেহেতু রিভিউ কমিটি নাকি বসেছে তাহলে তাহলে যদি ইমিডিয়েট আসে অপেক্ষমান বা অপেক্ষা করতে বলা হতে পারে জানুয়ারি থেকে ফোর পার্সেন্ট ডি এ অর্থাৎ ফার্স্ট হাফ জানুয়ারি টু জুন এই যে ছ মাস এই ছ মাসের জন্য ফোর পার্সেন্ট ডি ঘোষণা হতে চলেছে বা হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অর্থাৎ তারা জাপান তার থেকে আরো ফোর পার্সেন্ট বেশি অর্থাৎ প্রায় একুশ পার্সেন্ট চলেছেন আর আমাদের এ বলার অপেক্ষা রাখে না যা আছে সেই পর্যন্তই এটি নিয়ে কথা না বলাটাই বেটার অর্থাৎ তারা পেয়েই যাচ্ছে এদিকে নেই এবার আসি নম্বর ফোর স্যালারি সাবমিশন লিংক আপাতত বন্ধ আছে অনেকেই বলছেন যে কেন বন্ধ রাখা হয়েছে কারণ অলরেডি এক তারিখ থেকে চালু হওয়ার কথা কিন্তু বন্ধ হয়ে আছে কেন বন্ধ হয়ে আছে এর কারণ হয়তোবা যেহেতু সফটওয়্যার আপডেটেড হবে এবং সফটওয়্যার সিস্টেমের মধ্যে অপশন ফিক্সেশন আসবে যার জন্য এই সাবমিশন স্যালারি সাবমিশন আপাতত বন্ধ আছে আবারও বলি পুরো ডিটেলস সমস্ত কিছু না যায় জেনে অর্থাৎ ডিআই থেকে পুরো নির্দেশ না সেই স্যালারি সাবমিশন লিঙ্ক চালু হলেই করবেন না কারণ এখনো পর্যন্ত আপডেটেড নয় দেখা গেল পুরোনো স্যালারি চালু হয়ে গেল অর্থাৎ পুরোনো স্যালারিটাই আপনার এসে গেল সেক্ষেত্রে সমস্ত দিক দেখে তারপরে আপনারা করবেন আরেকটি বিশেষ কথা অনেকেই বলছেন আমি জানি না অনেকেই আমাকে মেসেজ করেছেন যদিও তার কোন পিকচার বা তার সোর্স বা লিঙ্ক আমাকে দিতে পারেনি অনেকেই বলছেন হয়তো বা টিভিতে নাকি দেখিয়েছে যে এ মাসে নাকি বেতন নাও হতে পারে আমি এ নিয়ে জানি না যদি কারো কাছে এরকম সুনির্দিষ্ট অবশ্যই আমাকে জানাতে পারেন এবং আপনাদের সাথে যেটি শেয়ার করব বলেছিলাম তবে কোন খবর নেই এরকম ধরনের অর্থাৎ বিভ্রান্ত হতে আমি এখনো বলবো যে বিভ্রান্ত হবেন না বা বিভ্রান্ত হন না আশা করি ভিডিওটি ভালো লাগে থাকবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ